notice itu apa nih kau bolo? Aja hotel setor satron teh, gusai kau mohokumat bike rally ajaan kurisu, aru eh bike rally juga di. অসমৰ মুখ্যমন্ত্ৰী কামি দাবী জনাব বিচাৰিছো যে অসমত থকা খিলঞ্জীয়া সৰতালসকলক উত্তৰ বছৰে আপোনালোকে চাহ জনগোষ্ঠী হিচাপে নামাকৰণ কৰিলে আৰু বৰ্তমান যি নামাকৰণ কৰাৰ পৰিকল্পনা অসম চৰকাৰে ৰচিছে তাক তাৰ বিৰোধিতাৰে সদৌ সতাল ছাত্ৰহন্তা আজি এই বাইক ৰেলী আয়োজন কৰিছে আৰু এই বাইক ৰেলীৰ যোগেদি অসমত থকা সুকে কোনে থকা খিলঞ্জীয়া সাঁওতালসকলক বাৰ্তা দিব বিচাৰিছো যে অসম চৰকাৰ এনেকুৱা এজন চৰকাৰ যি চৰকাৰে উত্তৰ বছৰে সাঁওতাল জনগোষ্ঠী গোলামীৰ নিচিনা স্বাধীন দেশৰ পৰাধীন নাগৰিক নিচিনা আপোনালোকক ব্যৱহাৰ কৰিলে সেই চৰকাৰে আকৌ সাঁওতাল জনগোষ্ঠীক চাহ জনগোষ্ঠী নামাকৰণ কৰি সাঁওতাল জনগোষ্ঠীৰ যি সাংবিধানিক জনজাতিকৰণৰ অধিকাৰ সাঁওতাল জনগোষ্ঠীৰ যি ভূমিৰ অধিকাৰ আৰু সাঁওতাল জনগোষ্ঠীৰ যি ভাষাৰ অধিকাৰ সেই অধিকাৰৰ পৰা বঞ্চিত কৰি অকল আমাক সুযোগ সুবিধা দি আমাৰ মাজত এক কঠিন ৰাজনীতি আৰম্ভ কৰিছে আৰু সেই ৰাজনীতিক আমি বিৰোধিতাৰে আৰু সেই ৰাজনীতিৰ পৰা মুক্ত পাবৰ কাৰণে আজি সদৌ সতাল ছাত্ৰহন্তাই 12টা কৈ দল সংগঠনক একত্ৰিত কৰি এই এক মঞ্চ গঠন কৰি সাঁওতাল জনগোষ্ঠীৰ প্ৰতি এক নতুন এক সংগ্ৰামৰ আবিৰ্ভাৱ বা সৃষ্টি কৰিবলৈ ওলাইছে। এই বিষয়ত আপোনালোকে বহুতবাৰ প্ৰতিবাদ কৰাৰ পিছতো চৰকাৰে কোনো গুৰুত্ব দিয়া দেখা পোৱা নাই, আপুনি কি ক'ব? চাওক, আমি সকলোৱে জানো অসমত থকা সমূহ জনগোষ্ঠীৰ যিখিনি ইতিহাস যদি চাবলৈ যাওঁ সকলোৱে ইতিহাস সকলো জনগোষ্ঠীৰে ইতিহাস কিন্তু সুকীয়া সুকীয়া, কিন্তু সকলো জনগোষ্ঠীৰে সংগ্ৰাম পন্থাখিনি কিন্তু একেই। অসম চৰকাৰে যেতিয়ালৈকে ইয়াত সুহস্ত্ৰ সংগ্ৰাম সৃষ্টি নহয় তেতিয়ালৈকে কিন্তু কাৰো কণ্ঠ অসম চৰকাৰে বুজি নাপায়। এইখিনি কিন্তু ইমান দিনে সংগ্ৰামকৰ্মী আমি উপলব্ধি কৰিব পাৰিছোঁ। যদি এই পৰিস্থিতি সৃষ্টি হয় তাৰ বাবে কিন্তু অসম চৰকাৰ জগৰীয়া হ'ব। আমি গণতান্ত্ৰিকভাৱে সুচাৰুৰূপে আমি সংগ্ৰামখিনি আগবঢ়াই লৈ গৈ আছোঁ। যদি ইয়াতো যদি অসম চৰকাৰ শান্ত নহয়, যদি এই সাঁওতাল জনগোষ্ঠীক চাহ জনগোষ্ঠীর নামাকরণের নামত যদি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় তার কারণে কিন্তু অসম সরকার জগরিয়া হব। আর এইখানে সময়ত আমি সদৌ সাঁওতাল ছাত্রহন্তায় আপনার মিডিয়ার যোগেদি এটা কথা স্পষ্ট করে দিব বিচারিছো যে অসম সরকারে বুঝা উচিত, অসম সরকারে উপলব্ধি করা উচিত যে 70 বছরে অসমত সসন্মানে জিয়াই থাকা সাঁওতালসকলক এতিয়া যদি চাহ জনগোষ্ঠী হিসাবে নামাকরণ দিব বিচারিছে ইয়ার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হব। আর ইয়ার কারণে যিকোনো পরিস্থিতি কিন্তু অসম সাঁওতাল জনগোষ্ঠীয়ে মুখামুখি করব। প্রথম কথা হল সাঁওতাল জনগোষ্ঠীর জাতিগত প্রমাণপত্র দিবর কারণে যি চাহ জনজাতি জাতীয় সম্মিলনী দায়িত্ব প্রদান করেছে বনিয়ার হাতত সাঁওতাল জনগোষ্ঠী কিন্তু গতাই নিদিব, ইয়ার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হব। সাঁওতাল জনগোষ্ঠীর উপর যে রাজনীতি করলে এতিয়া সাঁওতাল জনগোষ্ঠীর উপর রাজনীতি করা বন্ধ করক। সাঁওতাল জনগোষ্ঠীর নিচিনা ক্ষুদ্র দরিদ্র জনগোষ্ঠীর উপর রাজনীতি করে অসম সরকারে কোনোদিন উন্নতি লাভ করব নয়, কোনোদিনেই ভারতের এক আগশারীর রাজ্য বনাব নয়, এই স্পষ্ট কথা। আমার নিচিনা দুঃখিয়া দরিদ্র কথা আর সাংবিধানিক অধিকার যুক্তিসঙ্গত কথাবিলাক বিচার বিবেচনা করে সব কারণ গতাই নিদিব, ইয়ার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হব। সাঁওতাল জনগোষ্ঠীর উপর যে রাজনীতি করলে এতিয়া সাঁওতাল জনগোষ্ঠীর উপর রাজনীতি করা বন্ধ করো। সাঁওতাল জনগোষ্ঠীর নিচিনা ক্ষুদ্র দরিদ্র জনগোষ্ঠীর উপর রাজনীতি করে অসম সরকারে কোনোদিন উন্নতি লাভ করব নয়, কোনোদিনেই ভারতের এক আগশারীর রাজ্য বনাব নয়, এই স্পষ্ট কথা। আমার নিচিনা দুঃখিয়া দরিদ্র কথা আর সাংবিধানিক অধিকার যুক্তিসঙ্গত কথাবিলাক বিচার বিবেচনা করে সব কারণ সাঁওতাল জনগোষ্ঠী এই জন্মগত অধিকার, ইয়ার কারণে কোনো নতুনক সংগ্রাম করার কোনো প্রয়োজন নাই। সাঁওতাল জনগোষ্ঠীক চাহ জনগোষ্ঠীর সুযোগ সুবিধা প্রদান নকরি সাঁওতাল খিলঞ্জীয়া সাঁওতালসকলের সাংবিধানিক অধিকার জনজাতিকরণ প্রদান করো। আর ইয়ার যদি চাহ জনগোষ্ঠী হিসাবে সাঁওতাল জনগোষ্ঠীক প্রমাণপত্র দিয়া হয় তেতিয়াহলে ইয়াত কিন্তু অসম সরকারও যিকোনো পরিস্থিতির মুখামুখি করব গণতান্ত্রিকভাবে আর চাহ জনজাতি জাতীয় সম্মিলনী কিন্তু ইয়াত কোনোদিনে নিজের কার্যসূচী ভালকে রূপায়ণ করবলে নয়। কিন্তু আমি অসম সরকারক আহ্বান জানাইছো সময় থাকতেই আলোচনা মেজলে আমাক মাতক, আমি আলোচনা করে জনগোষ্ঠীর সমস্যাটো সমাধান করবলে আগ্রহী আর অসম সরকারে তার প্রতিও যদি সঁহাৰি নিদিয়ে এই সাঁওতাল জনগোষ্ঠী 70 বছরে যে শোষণ করা হয়েছে, প্রবঞ্চনা করা হয়েছে আর অধিকারের উপর যে বঞ্চিত করা হয়েছে এই বার্তাটো আর চাহ জনগোষ্ঠী হিসাবে যে অধিকার দিব বিচারিছে, সুযোগ সুবিধা দিব বিচারে এই বার্তাটো কিন্তু আমি দিল্লীলৈকে পঠাবলৈ কারণে আজি সদৌ সতাল ছাত্রহন্তায় একেবারে তৎপর হয়ে আছো আর ইয়ার বাবে বৃহত্তর আমি সংগ্রাম কার্যসূচী লৈছো। এতিয়ালৈ ইতিমধ্যে আপনাদের গম পাইছে যে বাইক রেলী নিচিনা রেলী আজি অসমৰ বৃহত্তর অঞ্চলত হয়ে আছে, কাইলৈ কোকৰাঝাৰত হব, বাঁশকাত হব, তারপর আকৌ চৰাইদেউ ডিব্ৰুগড় আছে, এইখানে এরিয়াত হব। যদি এইখানে যদি অসম সরকার মান্তি নহয় পরবর্তী আমার কার্যসূচী মতে আমি সাংস্কৃতিক শোভাযাত্রা করিম আর এই সাংস্কৃতিক শোভাযাত্রাত অসম সরকারক দেখাবলৈ চেষ্টা করিম যে সাঁওতাল জনগোষ্ঠীর ভাষার পৰা সাহিত্য কলাকৃষ্টি সুকীয়াকে হয় না নহয় আর ইয়ার পৰাও যদি অসম সরকার মান্তি নহয় তেতিয়াহলে তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হব। আর এই সংগ্রাম কিন্তু গণতান্ত্রিকভাবেই আমি আগবঢ়াই লৈ যাওঁ।